আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয় ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, ঈদের আনন্দের পরে আমরা আবার ফিরে এসেছি আমাদের পড়াশোনার বিষয়ে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু অনেক মজা করেছি এবার ঈদে, তাই না? ঘরে বসে কিন্তু অনেক মজা করা যায়। বাবা মার সাথে, আমরা সবার সাথে, ভাই বোনেদের সাথে ঘরে বসে অনেক আনন্দ করে আমাদের ঈদটা কাটিয়েছি। কিন্তু ঈদের আনন্দ শেষে আবার আমাদেরকে কি করতে হবে? লেখাপড়ায় মনোযোগ দিতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা লেখাপড়ায় মনোযোগ দিব, আমরা সব কিছুতেই নিজেকে তৈরি করব, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এটুআইয়ের উদ্যোগে তোমাদের জন্য, তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পরিচালিত হচ্ছে ঘরে বসে শিখি এই সুন্দর একটা পেজ, যে পেজ থেকে তোমাদেরকে অনেক সম্মানিত শিক্ষকরা এই ক্লাসগুলো নিচ্ছে। আমি এসেছি, আমি জান্নাত ফেরদৌসি, সহকারী শিক্ষক, নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সুদূরমানিকগঞ্জ থেকে। তোমাদের গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে কি বন্ধুরা, পাশে আছো তো? পাশে আছো তো? হ্যাঁ, আমি আশা করব তোমরা সবাই আমার পাশে আছো। হ্যাঁ বন্ধুরা, এবার পাঠে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট একটা কিছু শোনাতে চাই, শুনবে? হ্যাঁ ঠিক আছে, চলো আমরা বিশ্বসঙ্গীতের 4 লাইন শুনি, ঠিক আছে? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। হ্যাঁ বন্ধুরা, আমরা জয় করব, আমরা সব পারি, আমরা ঘরে বসে করোনাকে জয় করব, ঘরে বসে আমরা শিখব সুন্দর সুন্দর পাঠ, ঠিক আছে? হ্যাঁ আমার শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, আমরা গুণ শিখেছি, গুণ করে কিভাবে হিসাব করতে হয়। আমরা 5-এর ঘরের নামতা শিখেছি, 2-এর ঘরের নামতা শিখেছি। ওই নামতা, 5-এর ঘরের আর 2-এর ঘরের নামতা গুলো আমরা একটু রিপিট করে নেই, হ্যাঁ দেখি আমাদের মনে আছে কিনা, একটু স্মরণ করি, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, প্রথমে কি শিখেছি? 5-এর ঘরের নামতা শিখেছি। কি শিখেছি? 5-এর ঘরের নামতা। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা একটু বলো তো। হ্যাঁ, 5 গুণন 1 5, 5 গুণন 2 10, 5 গুণন 3 15, 5 গুণন 4 20, 5 গুণন 5 25, 5 গুণন 6 30, 5 গুণন 7 35, 5 গুণন 8 40, 5 গুণন 9 45, 5 গুণন 10 50। কি বন্ধুরা, মনে পড়েছে? হ্যাঁ, তোমরা তো লক্ষ্মী ছেলে মেয়ে, তোমাদের মনে থাকবে। এবার আমরা 2-এর ঘরের নামতাটা একটু দেখি, শুনি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 2-এর ঘরের নামতা। এটা কি? 2-এর ঘরের নামতা। আমরা একটু পড়ি, ঠিক আছে? আমি পড়ি, আমার সাথে সাথে তোমরা সবাই বলবে। 2 গুণন 1 2, 2 গুণন 2 4, 2 গুণন 3 6, 2 গুণন 4 8, 2 গুণন 5 10, 2 গুণন 6 কত হবে? 12, 2 গুণন 7 14, 2 গুণন 8 16, 2 গুণন 9 18, 2 গুণন 10 কত হবে? 10 দুগুণে 20। কি বন্ধুরা, মনে পড়েছে? হ্যাঁ, এবার তোমরা নিশ্চয়ই খাতা কলম বই সাথে রেখেছ। হ্যাঁ, এবার তোমরা তোমাদের বইয়ের 46 পৃষ্ঠা খুলো তো। হ্যাঁ, তোমার বইয়ের 46 পৃষ্ঠা খুলবে, তোমার বইয়ের 46 পৃষ্ঠাটা খুলবে। এই যে দেখো, দেখো তো বন্ধুরা কি দেখা যাচ্ছে। হ্যাঁ, 46 পৃষ্ঠায় আমরা 3-এর ঘরের নামতা শিখবো। আজকে
সেটা কিভাবে বের করতে হয় আমরা সেই নিয়মটা আজকে শিখবো। এখানে দেখো একটা ট্রে আছে, কি আছে বন্ধুরা, একটা ট্রেতে তিনটা বল আছে, তাই না? ট্রের সংখ্যা এক আর বলের সংখ্যা কত? তিন। তাহলে তোমরা লক্ষ্য করো, হ্যাঁ বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে, এই দেখো এখানে ট্রের সংখ্যা কত বন্ধুরা, দেখো তো দেখা যায় কি না? হ্যাঁ, এখানে একটা দুইটা তিনটা ট্রে আছে, ট্রে আছে কয়টা? তিনটা। আর প্রত্যেকটা ট্রেতে বল আছে কয়টা? একটা দুইটা তিনটা, কয়টা? তিনটা। তাহলে আমার ট্রের সংখ্যা যত বাড়ছে বলের সংখ্যা তিনটা করে বাড়ছে, কি বন্ধুরা তাই হচ্ছে না? হ্যাঁ, আমরা পাশের ঘরের নামটা যেভাবে শিখেছি বের করেছি, দুইয়ের ঘরের নামটা পরে যেভাবে বের করেছি, এবার তোমাদের আমি 1 মিনিট সময় দিলাম, তাহলে তোমরা এটা তোমাদের খাতায় লিখবে যে 3 গুণন 3 কত হবে, অর্থাৎ এই তিনটা ট্রেতে তিনটা করে বল থাকলে বলের সংখ্যা কত হবে, অর্থাৎ 3 গুণন 3 কত হয়, এভাবে তোমরা এটাও বের করবে। হ্যাঁ, এখানে চারটা ট্রে আছে, প্রত্যেকটা ট্রেতে বল আছে কয়টা বন্ধুরা? তিনটা। হ্যাঁ, তোমরা তোমরা বইয়ে দেখো এখানে একটা দুটো খালি ঘর আছে, দেখো বন্ধুরা এখানে খালি ঘর আছে, 3 গুণন 3 3 গুণন 4, 3 গুণন 3 3 গুণন 4 কত হবে, একটু ভাবো তো, একটু বুদ্ধি খাটাও, খাতায় লিখে ফেলো। হ্যাঁ, আমি 1 মিনিট তোমাদের সময় দিলাম, দ্রুত লিখে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু ধরবো তোমাদের, ঠিক আছে? এই তো লিখে ফেলেছো, গুড। 3 গুণন 3 কত হলো বন্ধুরা? হ্যাঁ বলো তো, গুড, 9। 3 গুণন 3 9, অর্থাৎ 1 2 3, প্রত্যেকটা ট্রেতে বলের সংখ্যা হলো 3, তাহলে 1 2 3 1 2 3 1 2 3, তাহলে মোট কত হলো? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 9। এই ট্রের সংখ্যা দিয়ে বলের সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 9। 3 গুণন 3 9। এইভাবেই আবার দেখো এখানে কত হয়েছে, 3 গুণন 4 বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা বলো তো কত হয়েছে 3 গুণন 3 4 বন্ধুরা বলো তো? হ্যাঁ, 12। 3 গুণন 4 12, 3 গুণন 4 12, তাহলে এখানে ট্রের সংখ্যা হচ্ছে 4, ট্রের সংখ্যা হলো 4টি, আর প্রত্যেকটা ট্রেতে 3টি, অর্থাৎ ট্রের সংখ্যা যত বাড়ছে আমার বলের সংখ্যাটাও বাড়ছে, সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই তোমরা এটা লক্ষ্য করছো। হ্যাঁ, তাহলে তোমরা আমরা কি পেলাম, 3 গুণন 3 হলো 9 আর 3 গুণন 4 হচ্ছে 12। হ্যাঁ বন্ধুরা, এবার তাহলে প্রথমে আমরা যাব, হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যাচ্ছি, আমরা কি দেখলাম আমাদের বইয়ে যে ট্রের সংখ্যা হবে কত বন্ধুরা? হ্যাঁ, ট্রের সংখ্যা হলো 1 আর বলের সংখ্যা হলো 3। হ্যাঁ বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে ট্রের সংখ্যা হচ্ছে 1 আর এটা হলো বল, এটা হলো বল, বলের সংখ্যা কত? বলের সংখ্যা হচ্ছে, বলের সংখ্যা হচ্ছে 3টি গুণে। তাহলে আমি যদি 3 গুণন 1 দেই তাহলে আমার কত আসছে? 3। 3 গুণন 1 3। আবার যখন মনে করো ট্রের সংখ্যা কয়টা হবে? 2টা। ট্রের সংখ্যা কয়টা? 2টা, অর্থাৎ একটা ট্রেতে 3টা বল। আবার এখানে ট্রের সংখ্যা একটা বেড়ে গেছে, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো ট্রের সংখ্যা কিন্তু একটা বেড়ে গেছে, কি বেড়ে গেছে? হ্যাঁ, ট্রের সংখ্যা একটা বেড়ে গেছে, বল বেড়েছে কয়টা? 3টা, খেয়াল করেছো? ট্রের সংখ্যা একটা বেড়ে গেছে, বল বেড়েছে 3টা, তাহলে 3 দুগুণে কত হবে? 3 গুণন 2 কত হবে বন্ধুরা? 6। হ্যাঁ আমার সোনামণিরা, খেয়াল করছো তো? হ্যাঁ, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, বুদ্ধি খাটাও, যে ট্রেতে একটা ট্রেতে 3টা বল থাকলে 3 গুণন 1, যখন আমার ট্রের সংখ্যা একটা বেড়ে যাবে তখন বলটাও বেড়ে যাচ্ছে 3টা, তাহলে 3 গুণন 2 কত হচ্ছে?
ছয় তিনের সাথে আর একটা তিন যোগ করছি, আবার দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে? ছয়, 3 × 2 = 6। হ্যাঁ, এবার 3 × 3 কত হবে বন্ধুরা? আমরা একটু আগে আমরা সেটা সমাধান করেছি, তৃতীয় সংখ্যা এবার কত? তিনটা হয়ে গেছে, তৃতীয় সংখ্যা তিনটা হয়ে গেছে, আর বলের সংখ্যা তিনটা তিনটা বেড়ে গেছে। তাহলে 3 × 3 কত হবে? 9। 3 × 3 কত হবে বন্ধুরা? আমার ছোট্ট সোনামণিরা খেয়াল করো, 3 × 3 কত হবে? 9। হ্যাঁ, এবার আর একটা খেয়াল করো, যেখানে আবার ত্রিক সংখ্যা আমি আর একটা বাড়িয়ে দিয়েছি, ত্রিক সংখ্যা আমি আর একটা বাড়িয়ে দিয়েছি। তাহলে ট্রে কটা কয়টা হচ্ছে? 1, 2, 3, 4টা ট্রে, চারটা ট্রে, প্রত্যেকটা ট্রেতেই তিনটা করে বল আছে। তাহলে 3 × 4 কত হবে বন্ধুরা? হ্যাঁ, তোমরা অনেক মেধাবী এটা আমি জানি, তোমরা দ্রুতই ধরতে পারো, কারণ তোমরা অনেক মনোযোগ সহকারে কথাগুলো শুনছো। তাহলে 3 × 4 কত হবে? 12। 3 × 4 কত হবে? 12। হ্যাঁ, এবার তোমরা খেয়াল করো, বইয়ে তোমরা খেয়াল করো। হ্যাঁ, তাহলে 3 × 1 কত হলো? 3। 3 × 2 = 6, আর 3 × 3 তোমরা লিখে ফেলো বক্সে? 9। আর 3 × 4 তোমরা কি লিখবে? 12। 3 × 4 = 12। এবার আমরা এইটুকু তো বুঝতে পেরেছি, বুঝেছি তো? হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি যে পাশের ঘরের নাম তো যখন আমরা শিখতে গেছি, যে একটা ট্রেতে 5টা করে কি ছিল? টমেটো ছিল। কি ছিল? টমেটো। যখন প্লেটের সংখ্যাগুলো বেড়ে গেছে, আমার টমেটো সংখ্যাগুলো বেড়ে গেছে, আমরা ওইভাবে গুণ করে করে পাশের ঘরের নামতাটা শিখেছি। আবার দুইয়ের ঘরের যখন নামতাটা শিখতে গেছি, তখন আমরা কি শিখেছি? দুইজন করে শিক্ষার্থী খেলছে, আরো দুইজন দুজন যখন বেড়ে যাচ্ছে, তখন আমরা আমাদের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। আমরা কি শিখেছি মনে করছি না? হ্যাঁ, তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে যে যখনই ট্রের সংখ্যাটা একটা একটা করে বেড়ে যাচ্ছে, আমার আমি তিনের ঘর নামতা শিখছি, তার জন্যে বলের সংখ্যাও তিনটা তিনটা করে বেড়ে যাচ্ছে। কি লক্ষ্য করেছ? হ্যাঁ, তোমরা অনেক লক্ষ্মী। এবার তোমরা খেয়াল করো, এখানে একটা ছকের মতো দেওয়া আছে, দেখছো? 3 × 1 কত আছে বন্ধুরা? 3। আর 3 × 2 এখানে 3 বেড়ে গেছে, এই যে 3, একটা 3 এখানে বেড়ে গেছে, তাহলে 3 × 2 কত? 6। আবার 3 × 3 এখানে আর একটা 3 বেড়ে গেল, তাহলে 3 × 3 আমরা কত শিখেছি? 9। আবার 3 × 4 অর্থাৎ 3 আর একটা বেড়ে গেছে, তাহলে 3 × 4 কত? 9 ছিল 3 × 3, 10, 11, 12, তাহলে 3 × 4 কত হবে? 12। কি মাথায় ঢুকেছে? হ্যাঁ, তোমরা তো খেয়াল করবে, আর আমি আশা করছি যে হ্যাঁ, তোমরা সত্যি আমার ক্লাসটা খেয়াল করছো। এবার তোমরা এখানে খেয়াল করো যে এই তোমরা লক্ষ্য করেছো যে গুণ করার সংখ্যা 1 করে যখন বৃদ্ধি পাবে, কিভাবে ফলাফল বৃদ্ধি পাবে? অর্থাৎ ট্রে আমার একটা, বল আমার তিনটা, যখন আমার ট্রে সংখ্যা 2টা বেড়ে যায়, বলের সংখ্যা আরো 3টা বেড়ে যায়, এভাবে আস্তে আস্তে গুণের গুণ করলে কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার 5, 6, 7, 8, 9, 10 ট্রেতে কতটি বল আছে, এবার আর তোমাদের বের করতে হবে বন্ধুরা। এইভাবে আমরা যেভাবে বের করছি, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। এবার আমাদের বের করতে হবে 3 × 5 কত হবে, 3 × 6 কত হবে, 3 × 7 কত হবে, 3 × 8 কত হবে, 9 কত হবে, 3 × 10 কত হবে। এবার তোমাদের এটা হিসাব করে বের করতে হবে। নিশ্চয়ই তোমাদের মাথায় আসছে, আমি তোমাদের গত ক্লাসে পাশের ঘরের নামতা শিখিয়েছি, দুইয়ের ঘরের নামতা তোমরা শিখেছ, কিভাবে বের করতে হচ্ছে, প্লেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, টমেটোর সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে ট্রের সংখ্যা বেড়ে যাবে, আস্তে আস্তে বলের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমরা খাতায় লিখো। হ্যাঁ বন্ধুরা, সুন্দর করে খাতার মধ্যে লিখো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, আমরা কি
শিখেছি সোনামণিরা যে তিন গুণন তিন নয়, তিন গুণন চার বারো। এবার তিন গুণন পাঁচ কত হবে? তিন গুণন পাঁচ কত হবে? এই ট্রেতে আসতে মনে করো, এখানে একটা ট্রে, দুইটা ট্রে, তিনটা ট্রে, চারটা, এই পাঁচটা ট্রে। পাঁচটা ট্রেতে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। হ্যাঁ, তোমার একটা খাতায় তোমার নিজেরা নিজেরাই হবে বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে। তাহলে এক দুই তিন, একটা ট্রেতে তিনটা, তাহলে পাঁচটা ট্রেতে কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো। অর্থাৎ তিন দিয়ে যদি আমি পাঁচকে গুণ করি তাহলে কত হবে? গুড, পনেরো। কত হবে? পনেরো। হ্যাঁ, এবার আমরা তিন গুণন ছয় বের করব। কত বের করব? ছয়। তিন গুণন ছয় তোরা বের করেছ? হ্যাঁ, তাহলে তিন গুণন পাঁচে পনেরো আসলো, আর তিন গুণন ছয় অর্থাৎ এই পনেরোর সাথে আরো তিন যোগ করতে হবে, আরো তিনটা বল বেশি এসে গেছে, ট্রের সংখ্যা একটা বেড়ে গেছে। তাহলে তিন পনেরোর সাথে আরো তিন নিয়ে আসবো, ষোলো সতেরো আঠারো। তাহলে আমার তিন গুণন তিন দিয়ে ছয়কে গুণ করি, অর্থাৎ তিনটা বল দিয়ে ছয়টা ট্রেকে গুণ করবো। ছয়টা ট্রের প্রত্যেকটাতেই তিনটা করে বল আছে বন্ধুরা, এই জন্য তাহলে তিন গুণন ছয় কত হবে বলো? হ্যাঁ, তিন ছয় আঠারো, তিন ছয় আঠারো, তিন ছয় কত হবে? গুড, আঠারো। এবার আমরা আরেকটা বের করব। হ্যাঁ, বুদ্ধি খাটো তো বন্ধুরা। হ্যাঁ, তিন গুণন সাত কত হবে? অর্থাৎ ট্রের সংখ্যা আরেকটা বেড়ে গেছে, ট্রের সংখ্যা আরেকটা বেড়ে গেছে। কিভাবে বাড়লো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, অর্থাৎ এই সাতটা ট্রে প্রত্যেকটাতেই তিনটা করে বল আছে, প্রত্যেকটাতেই তিনটা করে বল আছে। হ্যাঁ, তিনটা করে বল আছে। কয়টা করে বল আছে সোনামণিরা? হ্যাঁ, তিনটা করে বল আছে। প্রথমে ছয়টা ছিল, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ছিল। তাহলে তিন গুণন পাঁচ কত লিখেছি আমরা? পনেরো। এরপরে আর একটা ট্রে বাড়িয়ে দিয়েছি, তাহলে তিন গুণন ছয় কত হলো? আঠারো। এবার আমি আর একটা ট্রে নিয়েছি, তাহলে তিন গুণন সাত কত হবে? আঠারোর সাথে তিন, উনিশ বিশ একুশ। তাহলে তিন সাত তিন গুণন সাত কত হবে? কত হবে? ধন্যবাদ, একুশ। এই তো, তোমরা খুব ভালো পারো, এই জন্যই তো বলেছি আমরা করব জয়। হ্যাঁ, তাহলে তিন গুণন সাত একুশ। এবার আমরা তিন গুণন আটে যাব। তিন গুণন আট, তিন গুণন আট। এবার সোনামণির আমরা আরেকটা ট্রে বাড়িয়ে দিই, আরেকটা ট্রে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা ট্রে বাড়িয়ে দিয়েছি। এখন তিন গুণন সাতে সাত পর্যন্ত, তিন সাত গুণন কত ছিল? একুশ। এখন যখন আরেকটা বাড়িয়ে দিয়েছি, একুশ বাইশ তেইশ চব্বিশ, কত হলো? চব্বিশ। তাহলে তিন গুণন আট কত হবে? হ্যাঁ, চব্বিশ। তিন গুণন আট চব্বিশ, তিন গুণন আট চব্বিশ, তিন গুণন আট চব্বিশ। কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তিন গুণন আট চব্বিশ, তিন গুণন আট চব্বিশ। এবার আমরা শিখব তিন গুণন নয়, তিন গুণন নয়। এখন আটটা ট্রেতে তিনটা করে বল থাকলে কত হচ্ছে? চব্বিশ। যখন আমি আর একটা ট্রে বাড়িয়ে দিব তখন আমার সংখ্যাটা কত হবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খাতার মধ্যে লিখছ আমার মতো করে। হ্যাঁ, আমি আর একটা ট্রে সোনামণিরা বাড়িয়ে দিয়েছি। তাহলে এই পর্যন্ত ছিল চব্বিশটা বল, এখন আমি আর একটা ট্রে নিয়েছি এবং সেখানে আরো তিনটা বল রেখেছি। তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ, কত?
চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, তাহলে কত হলো? সাতাশ। তিন গুণন না কত হবে? সাতাশ। তিন গুণন না কত হবে? সাতাশ। কি লিখছো তো তোমরা খাতায়? হ্যাঁ, লিখে ফেলো সাথে সাথে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো। হ্যাঁ, তিন গুণন নয় সাতাশ, তাহলে তিন গুণন পাঁচে কত আসলো? পনেরো। তিন ছয়, তিন গুণন ছয়ে কত আসলো বন্ধুরা? আঠারো। তিন গুণন সাত কত আসলো? একুশ। আর তিন গুণন আট কত আসলো? চব্বিশ। তিন গুণন নয় কত আসলো? সাতাশ। এবার তিন গুণন দশ, তিন গুণন দশ, তিন গুণন দশে কত হবে? হ্যাঁ, এর জন্য আমাকে আর একটা ট্রে বাড়িয়ে নিই, এর জন্য আমরা আর একটা ট্রে বাড়িয়ে নিলাম। হ্যাঁ, আমি ওই ট্রেতে আরো তিনটা বল লিখে দিয়েছি। কয়টা বল লিখেছি? হ্যাঁ, আরো তিনটা বল লিখেছি। তাহলে এ পর্যন্ত ছিল সাতাশ, তাহলে সাতাশের সাথে আরো তিনটা বল নিয়ে নেই। আটাশ, উনত্রিশ, তিরিশ, তার মানে তিন গুণন দশ কত? তিন দশে তিরিশ, তিন দশে তিরিশ। হ্যাঁ, আমরা কি কিছু বুঝতে পেরেছি? হ্যাঁ, প্রথমে আমরা কি করেছি? তিন গুণন পাঁচ পনেরো, তিন গুণন ছয় আঠেরো, তিন সাত, তিন গুণন সাত একুশ, তিন গুণন আট চব্বিশ, তিন গুণন নয় সাতাশ, তিন গুণন দশ তিরিশ। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করো, সর্বপ্রথমে তিন গুণন এক, অর্থাৎ একটা ট্রেতে তিনটা বল ছিল, তিন গুণন এক কত হচ্ছে? তিন। যখন আমি একটা একটা করে ট্রে বাড়িয়ে দিচ্ছি, তিনটা তিনটা করে বল বেড়ে যাচ্ছে। প্রথমে কি করলাম? তিন গুণন এক তিন, তারপরে কি করেছি? তিন গুণন দুই দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমার ট্রে সংখ্যা দুটো হয়ে গেছে। তিন গুণন দুই ছয়, ছয় কিভাবে হলো? প্রথম তিনটা বল আর পরের তিনটা বল, দ্বিতীয় ট্রেতে যে বলটা ছিল সেই বলটা তিন তিন মিলে কত হয়েছে? ছয়। তাই আমরা লিখেছি তিন গুণন দুই ছয়। আবার কি করেছি? আর একটা ট্রে বাড়িয়ে দিয়েছি, আরো তিনটা বল নিয়েছি। তাহলে ট্রে সংখ্যা তিনটা হয়ে গেল, বলের সংখ্যা তিনটা তিনটা করে বেড়ে গেল। তাহলে তিন গুণন তিন কত হবে? নয়। এরপর আমি আবার কি করেছি? তিনটা ট্রের কাছে আর একটা ট্রে বাড়িয়ে দিয়েছি এবং সেখানে তিনটা বল রেখেছি। তাহলে তিন গুণন চার কত হলো? বারো। এবার তিন গুণন পাঁচ কত হয়েছে? পনেরো। তিন গুণন ছয় কত হয়েছে? আঠারো। তিন গুণন সাত কত হয়েছে? একুশ। তিন গুণন আট কত হয়েছে? চব্বিশ। তিন গুণন নয় কত হয়েছে? সাতাশ। তিন গুণন দশ তিরিশ। হ্যাঁ বন্ধুরা, তাহলে জিনিস সবাই লক্ষ্য করেছি যে আমার ট্রের সংখ্যা প্রথমে একটা থাকলো আর বলের সংখ্যা থাকলো তিনটা। তিনটা কেন? কারণ আমি তিনের ঘরের নামতা শিখবো, তাই তিনটা করে রেখেছি। তাহলে আমরা দেখেছি তো যে ট্রের সংখ্যা বাড়বে, বলের সংখ্যা বেড়ে যাবে। কয়টা করে বেড়ে যাবে? তিনটা করে, কারণ আমি আজকে তিনের ঘরের নামতা শিখবো, তাই আমার তিনটা করে বল বেড়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছো। আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে তোমরা অবশ্যই তিনের ঘরের নামতা শিখে ফেলবে, এভাবে তোমরা নামতাগুলো পড়তে পারবে এবং নিজে নিজে হিসাব করে করে বের করতে পারবে। তো তোমাদের কাজ হলো, আমি এটা বইতে আছে কিছু, বোর্ডে আছে কিছু, তোমরা পুরোটা একেবারে তিন গুণন এক থেকে তিন গুণন দশ পর্যন্ত খাতায় লিখে ফেলবে লক্ষ্মী ছেলে মেয়ের মতো। এবং সেটা আমার ক্লাস থেকে কি শিখলে, দশ পর্যন্ত লিখে তোমার বাবা মা অথবা ভাই বোনকে দেখাবে যে তুমি সেটা পেরেছো কিনা। তুমি যদি পেরে থাকো, তাহলে আমার কি তোমাদের কাছে এসেছি সে আশাটা সার্থক হবে। কি বন্ধুরা, আমার কষ্টটা সার্থক হবে তো? আলহামদুলিল্লাহ, আমি জানি তোমরা অনেক মনোযোগ সহকারে শিখেছো। হ্যাঁ, আমাদের দেখা হবে আবার দ্বিতীয় ক্লাসে। এই পর্যন্ত তোমরা সবসময়ই ঘরে থাকবে, ঘরের ভেতরে থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। আর প্রচণ্ড গরম পড়েছে, বারবার পানি খাবে, ফ্রিজে ঠান্ডা পানি তো খাবেই না, পাশাপাশি গরম পানি খাবে। তোমাদের সুস্থ, সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করে
আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।